চল্লি ঘরে নামাজ পড়ে, দোকানে নামাজ পড়ে, জামাতে হাজির হয় না। আমার মনে এত কষ্ট লাগে রে উম্মত, যুবকদেরকে বলতে মনে চাই, হে যুবকেরা শোনো, ওই সকল মুসল্লিদের বাড়িঘর জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দাও, যারা আজান শুনে মসজিদে না যায়। এর দ্বারা বোঝা গেল, আজান শোনার পর যদি কেহ বাড়িতে নামাজ আদায় করে, আমার নবী তাদের প্রতি অসন্তুষ্ট হয়। ও মুসলমান নবীজি যদি অসন্তুষ্ট হয়, কঠিন হাসরের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানীয় পান করাইবেন না, এমন কি সুপারিশ পর্যন্ত করবে না। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এক যুবক পাগল হয়েছে এক আল্লাহওয়ালা পরিবারে বিবাহ করার জন্য। আল্লাহওয়ালার একজন পুরুষ তার মেয়ে একটা উপযুক্ত বড় ভালো মেয়ে বিয়ের জন্য পাগল হয়ে গেল। আল্লাহওয়ালা মানুষের কাছে প্রস্তাব দেওয়া হলো, তোমার মেয়েকে অমুকের কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিলাম। আল্লাহওয়ালা লোকটা বলল, তার কাছে এখন বিবাহ দেওয়ার আমার সময় হয় নাই, কখন হবে? 40 দিন পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ তকবীরে উলার সহিত আদায় করে এরপরে প্রস্তাব নিয়ে আসে, সেই বিষয়ে আমি বিবেচনা করতে পারি। এই খবরটা নিয়ে পৌঁছে দিল যুবকের কাছে। যুবক বলে, এটা কোনো ব্যাপার না, 40 দিন আমি তকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ঘর থেকে বের হয়ে গেল, চিল্লাই বের হয়ে গেল, 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নামাজ আদায় করবে। উদ্দেশ্য তো আসলে মেয়েকে ভাবা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 39 দিন যখন পার হয়ে গেল, সে কয় আর একটা দিন পার হয়ে গেলেই আমি বাড়িতে চলে যাব, আমার চাহিদা মতো মেয়েটাকে বিবাহ করতে পারবো। আল্লাহর কুদরত বোঝা যায় না, স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াও আওয়াজটা ক্লিয়ার হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করলে গমের ভাবটাও চলে যাবে গুনাহও মাফ হবে আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতাগণ এই মাঠে নাজিল হবে অবতীর্ণ করবেন সবাই মনোযোগ সহকারে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شاتني پارا تين دن بپی تفسير القرآن محفل سمانی توش شباپتی مندولی معزز مکرم جاتیر کرندار علماء کرام مروبین عظام جبک بھائرا পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুই দিন যাবত কোরআনের আলোচনা শোনার পর আজ শেষ দিন আখিরি মোনাজাতের রাত্রেও কোরআনের মাহফিলে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের আলোচনা শুনলে তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করলে কোরআনের তাফসীর করলে ঈমানটা বৃদ্ধি পায় তারা হলো সত্যিকারে মুমিন তারা হলো সত্যিকারে মুসলমান সুবহানাল্লাহ বলেন এই জন্য এই এলাকার মানুষ কোরআনের প্রেমিক সারা বিশ্বেই মুসলমান যত জায়গায় আছে বেশিরভাগ মানুষই কোরআনের পাগল কথা বলেন ঠিক কিনা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের কিছু শেখার জন্য কিছু জানার জন্য আমাকে যেই আয়াতগুলো আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সেই আলোচ্য বিষয়ের ভিতরে বনি ইসরায়েলের আলোচনা আছে এবং বিশ্বের মধ্যে যিনি দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব করেছিল যার নাম ফেরাউন সেই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে আর ফেরাউনের আমলে হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম কিভাবে ঈমান এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেই বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা করেছেন বনি ইসরায়েলের ব্যক্তিদের আলোচনা শুনলে আমাদের উপকার হবে এই বনে ইসরায়েলের লোকেরা নবীগণের সাথে যেই অশুভ আচরণ করেছেন যাতে আমরাও ইসলামের সাথে আলেম উলামার সাথে সেই ধরনের আচরণ না করি এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বনি ইসরায়েলের ঘটনা কোরআনের মধ্যে আনছেন আলহামদুলিল্লাহ বলেন ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব পেয়ে মূসা নবীর সাথে যেই বিরোধিতা করেছিল বেয়াদবি করেছিল এই ঘটনা আল্লাহ কেন জানাইলেন কিয়ামত পর্যন্ত যারা মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে ক্ষমতা পায়া যাতে ইসলামের সাথে কোনো সংঘর্ষে কোনো কাজ না করে কোরআনের বিরোধিতা যাতে না করে আলেম উলামার বিরোধিতা যাতে না করে এই জন্য আল্লাহ তাআলা 400 বছর রাজত্ব যেই ফেরাউন করেছে তার ইতিহাস আল্লাহ তাআলা শুনিয়েছেন সুবহানাল্লাহ বলেন ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করার পর মূসা নবীর বিরোধিতা করার কারণে তার শেষ পরিণামটা ভালো হয়েছে না মন্দ হয়েছিল আরেকটু জোরে বলেন নবীজির সাথে আবু জাহেল যেই অশুভ আচরণ করেছিল বেয়াদবি করেছিল তার শেষ পরিণামটা ভালো হয়েছিল না মন্দ যারাই নবীগণের সাথে বেয়াদবি করেছে তাদের পরিণাম যে খারাপ হয়েছে এটা আমরা কোনো অন্য কোনো কিতাবের মাধ্যমে না আল্লাহ তাআলা ডাইরেক্ট যেই বাণী কোরআনুল কারীম এই কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানতে পেরেছি
এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যে যেইভাবে আছি আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করেন আরেকটু জোরে সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান সাহেব আমি শুনেছি আলেম উলামার খুব ভক্ত কোরআনের খুব ভক্ত তাফসীরের খুব ভক্ত তিনি অনেক ঝামেলার পরও তিনি আমাদের আজকের অতিথি হিসাবে আসছেন আল্লাহ তাআলা উনার মতন বাংলাদেশের যত চেয়ারম্যান আছে মেম্বার আছে এমপি আছে মন্ত্রী আছে সবার দ্বারা যেন আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক দান করেন আরেকটু জোরে বলেন না আমিন আসুন আমি আমার আলোচনার দিকে যাই সূরা বাকারার ৩৯ নম্বর যে আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন বনি ইসরাইল কারা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল ইসরাইল ইসরাইল এর অর্থ হলো আরবিতে হলো আব্দুল্লাহ বাংলা এর অর্থ হলো আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন সন্দেহের কোনো অবকাশ কথা বলেন সন্দেহের কোনো অবকাশ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারী পরবর্তী জেনারেশন যারা তাদেরকেই বনি ইসরাইল বলে খ্যাত আল্লাহ তাআলা তাদেরকে বনি ইসরাইল বলে ডাক দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমাদের দেশেও কিছু কিছু মানুষ আছে বংশ নিয়ে ডাক দেয় চৌধুরী সাহেব কি কোন বলে কি না খান সাহেব বলেন বলে কি বলে না কাজী সাহেব যদিও তিনি কাজী না বংশ কাজী হিসাবে তাকে ডাক দেয় কি দেয় না কেহ দেই মহব্বত করে আর কেহ দেই তিরস্কার করে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বনি ইসরাইলকে যে ডাক দিয়েছেন বংশের নাম ধরে মহব্বত করে না তিরস্কার করে কেন এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা আর তার পরবর্তী জেনারেশন যারা তারা নবীগণের সাথে বেয়াদবি করেছেন এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ইয়া বনি ইসরাইল বলে ডাক দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দান করেছিলেন যেই পরিমাণ নিয়ামত অন্য কোনো নবীকে অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা দান করেন নাই আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে আপনা মানুষ দাফনা বাঙ্গে এটা আঞ্চলিক ভাষা আর কি যাকে বেশি মহব্বত করে এমন কিছু মানুষও আছে পরবর্তীতে দেখা যায় তাকে যে এত আদর যত্ন করলো এইগুলি সে ভুলে গিয়ে দেখা যায় আরও তার বিরোধিতা করে এমন মানুষ আছে না নাই যাদেরকে কোনো কোনো এলাকায় আঞ্চলিক ভাষায় নিমক হারামও বলা হয় নিমক হারাম মানুষ আছে না সমাজে আপনি যতদিন তাকে উপকার করবেন ততদিন সে আপনার পক্ষে থাকবে কোনোদিন যদি তার দাবি দাওয়া আপনি না রাখেন তখন বলে ১২ বছরের ভিতরে তার কাছ থেকে কোনো সহযোগিতা আমি পাই নাই এমন নিমক হারাক মানুষ আছে না নাই পরবর্তী আয়াতগুলোতে আসবে এর মধ্যে প্রথম যদি আল্লাহর নিয়ামতগুলোর কথা একটু আলোচনা করি আপনাদের জন্য পরবর্তী আলোচনাগুলো শুনতে বুঝতে সহজ হবে বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা অনেকগুলি নিয়ামত দান করেছিলেন তন্মধ্যে একটা নিয়ামত হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ২০০ বছরের ভিতরে আল্লাহ তাআলা ৪,০০০ নবী পাঠিয়েছিলেন আরেকটু জোরে সুবহানাল্লাহ কোন নবী কি কোনো ইলেকশনে হয় কথা বলেন কোন নবীকে আল্লাহ তাআলা ইলেকশনে নবী নির্বাচিত করেন নাই আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেছেন তাদেরকে নবুয়ত এবং রিসালাত দান করেছেন সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ তাআলা যাদেরকে নবী বানিয়েছেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেছেন যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন জন্মের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদের জীবনে কলঙ্ক হবে এমন কোনো কাজ কোনো নবীগণ করেন নাই সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীগণ হলো মাসুম নিষ্পাপ আর সকল সাহাবায়ে কেরামগণ হলো মাগফুর অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত ইসলামের পূর্বে যত অন্যায় অপরাধ করেছে কালিমা পড়ার পর সকল সাহাবীদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তো যাদের বংশের মধ্যে ২০০ বছরের ভিতরে ৪,০০০ নবী পাঠিয়েছেন ওই বংশের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি আরেকটু জোরে বলেন ২ নম্বর বিষয় হলো
আল্লাহ তাআলা এই জাতির জন্য এমন কতগুলো বিশেষ রহমত নাজিল করেছেন যেইগুলো অন্য কোন জাতির জন্য আল্লাহ তাআলা দেন নাই সামনে আলোচনার মধ্যে আসছে আল্লাহ তাআলা বনি ইসরাইলের এই দলকে আল্লাহ তাআলা এক ময়দানে অবস্থান করার জন্য বলেছিলেন যেই ময়দানের নাম হলো ময়দানে তিহ ওই তিহ নামক ময়দানের মধ্যে 40 বছর পর্যন্ত তারা অবস্থান করেছিল ওই 40 বছরের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে রহমত এবং বরকতের খানা গড়ে বসায় খাওয়াইছেন আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আসুন এতগুলো নিয়ামত দেওয়ার পরও যারা নবীগণের সাথে বেয়াদবি করে এইজন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন তাদেরকে ধমক দিয়ে ইয়া বনি ইসরাইল বলে ডাক দিয়েছেন আল্লাহ যেন আমাদের এমন অবকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন ইয়া বনি ইসরাইল যিকুরু নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম হে বনি ইসরাইল সম্প্রদায় তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলো তোমাদের উপর দান করেছিলাম বলেন সুবহানাল্লাহ ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমি আল্লাহ তাআলাও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব ওয়া ইয়া ফারহাবু আর তোমরা বিশেষ করে আমি আল্লাহ তাআলাকেই ভয় করো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যাই মুফাসসিরিন কেরাম লিখেছেন বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের ওয়াদাকে পূরণ করো আমি আল্লাহ তাআলাও আমি আমার ওয়াদাকে পূরণ করব এই আয়াতের ব্যাখ্যা হলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন ইনজিল কিতাব নাজিল করেছিলেন তাওরাত এবং ইনজিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শেষ পর্যায়ে দুনিয়ার সকল নবীগণের নবীগণের পরে যেই নবী আসবে তিনির নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমেনা তোমরা সেই নবীকে পাইলে নবীর কালিমা পড়ে নতুন করে ইসলাম গ্রহণ করে নিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমরা এই অঙ্গীকারকে পুরা করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব আর তোমরা পৃথিবীর কাউকে কোনো বিষয়ে ভয় করবা না সর্ব অবস্থায় একমাত্র ভয় করবা আমি আল্লাহকে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করার জন্য বিশেষভাবে আল্লাহ কেন বলেছেন সকল ক্ষমতার মালিক জুড়ে বলেন কে আরেকটু জুড়ে বলেন কে আমার উপরে একজন আছে আমাকে শাসন করার মতো একজন আছে আমাকে বিচার করার মতন একজন আছে এই ধারণা যদি কারো অন্তরে থাকে সে কোনোদিন অন্যায় করতে পারে কথা বলেন পারে কোন ছাত্র ছাত্রী যদি এই কথাটা জানে যে আমি অন্যায় করলে আমার উস্তাদ আমার শিক্ষক আমাকে বিচার করবে কোনো আসামি যদি এই ধারণা করে আমি অন্যায় করলে আমাকে জেলে নেওয়া হবে আমাকে সাজা দেওয়া হবে আমাকে ফাঁসি দেওয়া হবে এই ভয় যদি থাকে সেই ব্যক্তি যেমন অন্যায় কাজ করতে পারে না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনা وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به الله تعالى بولين তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা যেই কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের উপর তোমরা বিশ্বাস স্থাপন করো আর এই কিতাব তোমাদের পূর্ববর্তী যত কিতাব ছিল সব কিতাবগুলিকে সত্যায়ন করে ও মুসলমানরা এই জন্য আমাদের নবীর উপর যেই কিতাব নাজিল করেছেন এই কিতাবের নাম তাওরাত আল কোরআন যেই কোরআনের আলোচনা হইতেছে ওই বনি ইসরাইলের জাতিকে আল্লাহ বলছেন কোরআনকে তোমরা বিশ্বাস করো এই কোরআনুল কারিম তোমাদের পূর্ববর্তী যত কিতাব নাজিল করা হয়েছিল তাওরাত জাবুর ইনজিল সেইগুলিকে সত্যায়ন করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালা তাকুনু আউওয়াল কাফিরিন বি
তোমরা কোরআনুল কারীমের অবাধ্য হইও না, কোরআনের বিরোধিতা করিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর অল্প মূল্যে তোমরা আমার কোরআনকে বিক্রি করিও না, অর্থাৎ দুনিয়ার স্বার্থের পিছনে ফইরা কোরআনের অবমাননা তোমরা করো না। ওয়াইয়া ফাত্তাকুন, এবং বিশেষ করে আমি আল্লাহকেই ভয় করো, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতের শেষ শব্দটা এক আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইয়া ফারহাবুন, ফারহাবুন আই ফাত্তাকুন। দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ বলেছেন ফাত্তাকুন, সরাসরি আমাকে ভয় করো। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য কেন বলেছেন? যারা এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের ইজ্জত এবং সম্মান সবার উপরে বাড়ায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভয় করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন যখন তিনি রাস্তায় হাঁটতেন গাছপালাগুলিকে সম্বোধন করে তিনি বলতেন, হে বনজঙ্গলের গাছপালা, তোমাদের ভাগ্য অনেক ভালো, কাঠুরিরা কেটে লাকড়ি করে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দিবে, তোমরা মাটির সাথে মিশে যাবে, হাশরের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের কোনো হিসাব নিকাশ দিতে হবে না, তোমরাই বড় ভাগ্যবান। আমি আবু বকরের ভয় লাগে কঠিন হাসরের ময়দানে, না জানি আল্লাহর আদালতে আসামির কাঠ ঘড়ায় আমারে দাঁড়াইতে হয়, আমি আসামি হয়ে যাই, এই জন্য আমি যদি তোমাদের মতন মাটি হয়ে যাইতাম ভালো হইতো। ও মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ পেয়েছেন, এরপরও এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করতেন, জোরে বলেন কাকে? আরেকটু জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা হযরত আবু বকরকে কয়েকটা পুরস্কার দিয়েছেন। এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতেই জান্নাতের সনদ আর সার্টিফিকেট দিয়েছেন। দুই নম্বর হলো হযরত আবু বকরকে নবীজির রওজার পাশে আল্লাহ তাআলা কবরস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন, পৃথিবী থেকে যত মানুষ মক্কা এবং মদিনাতে যাই নবীজির রওজা মুবারকে সালাম জানাই, হযরত আবু বকর সিদ্দিককেও সালাম জানাই। সুবহানাল্লাহ বলেন, এই সালাম কি টাকা দিয়ে কিন্না পাওয়া যাইব? তিন নাম্বার হলো নবীজি বলেন, হাসরের ময়দানে আমার উম্মতগণের মধ্যে সবার আগে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হইলেন আমার আবু বকর, রফিকে আলা সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। অন্য হাদিস শরীফ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে দুনিয়াতে বিনয়ী হয়ে চলে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ তাআলা তার ইজ্জত তার সম্মান বাড়াইয়ে দেন। আরেকটা জোরে বলেন। তাহলে আমরা সর্ব অবস্থায় পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভয় করব কাকে? আরেকটু জোরে বলেন। আল্লাহকে যদি আমরা ভয় করি আমাদের দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভাবনা কম। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর খাস বান্দা হলো তারা, যারা দুনিয়াতে বিনয় হয়ে চলে, গর্ব করে না, অহংকার করে না, আর তাদেরকে যখন কোনো মূর্খ লোকেরা অকাত্য কথাবার্তা বলে তখন তারা তাদের সাথে শান্তিমূলক সুন্দর ব্যবহার দেখায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আচার আচরণটা কাদের মধ্যে পাওয়া যায়? যারা খুদা ভীরু বেশি, আল্লাহওয়ালা বেশি, বিনয় মানুষ বেশি, তাদেরকে কত মূর্খ লোকেরা কত কথা বলে কিন্তু আল্লাহওয়ালা মানুষরা এগুলি ধৈর্য ধারণ করে নেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অনেক মানুষে আছে, যদি কেউ গালি দেয় তার প্রতিশোধ লাঠি ছোটার মাধ্যমে নেই, কেউ যদি একটা লাঠিতে আঘাত করে বন্দুকের গুলির মাধ্যমে নেই, কেউ যদি বন্দুকের গুলি করে তার বিরুদ্ধে ফাঁসির জন্য উপযোগী যা করার দরকার তা করে। কিন্তু এই দেশের মধ্যে বহু আলেম ওলামা আছে, নরম হাদি সাহেব আছে, ভদ্র মানুষ আছে, তারা লজ দিতে লাজ রাজি কিন্তু উগ্র মিজাজ তারা দেখায়, কথা বলেন না, উগ্র মিজাজ তারা দেখায় নাই। কারণ তারা ভয় করে কাকে? আরেকটু জোরে বলেন, কাকে ভয় করে? এই জন্য অনেক মূর্খ লোকেরা আছে, শিক্ষিত মানুষরা কোনো মূল্যায়নই করে না।
আছে না নাই এমন কথা বলেন আছে না নাই এমন কিছু মানুষ আছে ইমাম সাহেব হাফেজ আলেম ওনাকে মূল্যায়ন করে না কথা কোন ইমাম সাহেব যদি কোনো মাসআলা বলে কোন আলেম যদি সঠিক ফতোয়া দেয় তখন আলেমের বিরুদ্ধে সে কথা বলেন আলেমের বিরুদ্ধে এই কথাটা সে বুঝে না যে আলেম উলামা তো কোনো ব্যক্তিগত কোনো ফতোয়া দেওয়ার অধিকার নাই ফতোয়া দিবে কোরআন এবং হাদিসের কথা বলেন ঠিক কেডা আপনারা বলেন গান বাজনা করা হালাল না হারাম সুদ খাওয়া হালাল না হারাম গোশ খাওয়া হালাল না হারাম আরেকটু জোরে বলেন মুসলমান এই কথা যদি কোনো আলেম উলামা বলে তাহলে তার বিরোধিতা করব না তার কথা মানার চেষ্টা করব আরেকটু জোরে বলেন আমার মুসলমান ভাইরা শুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক وأنتم تعلمون بني إسرائيل সম্প্রদায় তারা ইসলামকে বিকৃত করে মানুষের কাছে অপপ্রচার করত জুরে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল তোমরা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করবা না সত্য সত্যই থাকবে মিথ্যা মিথ্যাই থাকবে হকের সাথে বাতিল কোনোদিন সংমিশ্রণ হতে পারে না কথা বলেন ঠিক কিনা ওয়াতাকতুমুল হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা হককে গোপন করে রাখো ওয়া আনতুম তাআলামুন অথচ তোমরা সব কিছুই জানো জানা শোনার পরেও যারা হক কথাকে সত্য কথাকে বাস্তবকে গোপন করে রাখে আর সত্য আর মিথ্যাকে সংমিশ্রণ করে তারা সত্যিকারে আল্লাহওয়ালা হতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না আমাদের দেশে একটা কথা আছে যে ডাইলে সাইলে খিচুড়ি কথা কোন আমাদের দেশে কিছু কাজ আছে ইসলামে আর অন ইসলামের সংমিশ্রণ ইসলাম আর অন ইসলামের কার্যক্রম কোনোদিন একসাথে সংমিশ্রণ হতে পারে কথা বলেন হতে পারে কোন কোন জায়গায় দেখা যায় এটা আমাদের তরিকার নয় বেদাত এবং ভণ্ডদের মধ্যে এমন পাওয়া যায় অর্ধেক রাত্র পর্যন্ত জিকির আজকার হয় ওয়াজ মাহফিল হয় আর অর্ধরাত্রের পরে গান বাজনা বাউল শিল্পীর আসর হয় কথা বলেন তাহলে এটা কি ইসলাম সমর্থন করে কথা বলেন করে আমার উস্তাদুল মুহতারাম আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বলতেন যে এক প্লেট দ্বারা ভাত খাওয়া আবার এই প্লেট দিয়া ময়লা পরিষ্কার করা যেমন অসম্ভব তদ্রুপভাবে একই মাহফিলে অবৈধ গান বাজনা করা আর কোরআনের আলোচনা করা এটাও অসম্ভব কথা বলেন ঠিক কিনা মানে আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র যে ওইগুলি না এগুলি ছাড়াও আরও বিভিন্ন সমাজের মধ্যে এমন হয় কি হয় না আরেকটু জোরে বলেন হয় কি হয় না এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো বলেন সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি বিষয়ের আদেশ করেছেন এক নাম্বার হলো তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েমের ব্যাখ্যা অনেকগুলি রয়েছে তন্মধ্যে একটা হলো যথাসময়ে নামাজ আদায় করা এটা হলো নামাজ কায়েমের এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হলো নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো জেনে শুনে বুঝে আদায় করা চার নম্বর হলো নামাজের রুকু এবং সেজদাগুলো সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করা এই জন্য আল্লাহ বলেছেন আকিমুসসালাহ তোমরা নামাজকে কায়েম করো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সময় মতো নামাজ পড়ে না আছেন এমন নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের জন্য কমপক্ষে চারটি সূরা শুদ্ধ করা দরকার শুদ্ধভাবে চারটা সূরা পারে না শিখার জন্য চেষ্টাও করে না এমন মুসল্লি আসেনি কথা বলেন এমন মুসল্লি আছে না নাই আবার অনেক মুসল্লি আছে রুকু সেজদা ঠিকভাবে করে না কথা বলেন আছে না নাই এই জন্য আল্লাহ বলেছেন আকিমুসসালাহ তোমরা নামাজকে কায়েম করো নামাজকে এমনভাবে পড়ো যাতে রুকু সেজদা ঠিক হয় কেরাতগুলো ঠিক হয় সময় মতো নামাজ আদায় হয় এই নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতু যাকা এবং তোমরা যাকাত আদায় করো যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন
যাদের উপর যাকাত ফরজ ইসলামী শরীয়ত করেছেন তাদের যাকাত আদায় করা ফরজ এই নির্দেশনা জুড়ে বলেন কার আমার মুসলমান ভাইরা আপনার সংসার খরচের পর এক বছর পর্যন্ত যদি কোনো ব্যাংকে অথবা ব্যবসা বাণিজ্যে 52.5 তোলা রূপার মূল্য বা 7.5 ভরি রূপ স্বর্ণের মূল্য আনুমানিক হ্যাঁ 1 লক্ষ টাকার উপরে হ্যাঁ না 7.5 ভরি তো অনেক হয়ে যায় রূপার মূল্য যদি ধরা হয় প্রায় এমন হয় 80-90 হাজার টাকার মতো হয় এই পরিমাণ টাকা যদি এক বছর পর্যন্ত আপনার ব্যবসার প্রতিষ্ঠানে থাকে অথবা কোনো ডিপিএস এর মধ্যে থাকে অথবা ব্যাংকের মধ্যে থাকে তার 40 ভাগের 1 ভাগ বছরে একবার যাকাত আদায় করা ফরজ কিন্তু অনেক মুসলমান আছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে আছে যাকাত আদায় করে না এমন মানুষ আছে না নাই যাকাত আদায় করা ইসলামের 5টি যে ভিত্তি আছে তন্মধ্যে একটা হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকা ওয়াল হজ ওয়া সাওমি রমাদান ইসলামের খুঁটি হলো 5টা তন্মধ্যে তৃতীয় নম্বর হলো যাকাত আদায় করা নবীজি বলেন কাহার উপর যদি যাকাত ফরজ হয় আর যাকাত আদায় না করা হয় হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার ধন সম্পত্তিগুলিকে লোহার পাত বানাইয়া গরম করে তার কোমরে গালে ফিটে শরীরে সেক দিবে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়ারকাউ মাআর রাকিঈন তোমরা রুকু করো রুকুকারীদের সাথে অর্থাৎ নামাজ আদায় করো নামাজীদের সাথে জামাতে আজকে একা একা ভাবে পড়ব না জামাতে পড়ব আরেকটু জোরে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একা নামাজের তুলনায় কেহ যদি জামে মসজিদে যায়া জামাতের সহিত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার সওয়াব 26 থেকে 27 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন আপনার নামাজ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে রুকু ঠিক হয় না সেজদা ঠিক হয় না সূরা কেরাত ঠিক হয় না কিন্তু যোগ্য ইমামের পিছনে যখন আপনি নামাজ আদায় করবেন কেরাআতুল ইমামে কেরাআতুন লাহু ইমামের কেরাত যখন শুদ্ধ হবে সকল মুসল্লিদের কেরাতও শুদ্ধ হয়ে যাবে আপনার নামাজটা শতভাগ শুদ্ধ হবে যদি ইমাম সাহেবের কেরাত শুদ্ধ হয় আলহামদুলিল্লাহ জোরে বলেন আমার মুসলমান ভাইরা জামাতের সহিত নামাজ পড়লে লাভ আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আমার বন্ধুগণ শুন এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি 40 দিন পর্যন্ত একাদারে তাকবীরে উলার সহিত 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق اللر نبي بولن هي أمر أمت رشنو কোন মুসলমান যদি 40 দিন পর্যন্ত জামাতের সহিত তাকবীরে উলার সহিত ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে রব্বুল আলামিন তাকে 2টি পুরস্কার দিবেন একটি পুরস্কার হলো জাহান্নামের তালিকা হতে তার নামটা মুছে দিবেন 2 নম্বর হলো নবীজি বলেন ওয়া বারাআতুম মিনান নিফাক মুনাফিকদের তালিকা হতে তার নামটাকে মুছে দিবেন কেটে দিবেন বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এই 2টা পুরস্কার পাওয়া দরকার কথা বলেন আছে না নাই আল্লাহর নবী আরো হুঁশিয়ারি দিয়েছেন হে আমার উম্মতেরা শোনো আজান শোনার পরে যদি কোনো মুসল্লি ঘরে নামাজ পড়ে দোকানে নামাজ পড়ে জামাতে হাজির হয় না আমার মনে এত কষ্ট লাগে রে উম্মত যুবকদেরকে বলতে মনে চাই হে যুবকেরা শোনো ওই সকল মুসল্লিদের বাড়ি ঘর জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দাও যারা আজান শুনে মসজিদে না যায় এর দ্বারা বোঝা গেল আজান শোনার পর যদি কেহ বাড়িতে নামাজ আদায় করে আমার নবী তাদের প্রতি অসন্তুষ্ট হয় ও মুসলমান নবীজি যদি অসন্তুষ্ট হয় কঠিন হাশরের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানীয় পান করাইবেন না এমন কি সুপারিশ পর্যন্ত করবে না জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ আমার মুসলমান ভাইরা এক যুবক পাগল হয়েছে এক আল্লাহওয়ালা পরিবারে বিবাহ করার জন্য
আল্লাহওয়ালার একজন পুরুষ তার মেয়ে একটা উপযুক্ত বড় ভালো মেয়ে বিয়ের জন্য পাগল হয়ে গেল। আল্লাহওয়ালা মানুষের কাছে প্রস্তাব দেওয়া হলো, তোমার মেয়েকে অমুকের কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিলাম। আল্লাহওয়ালা লোকটা বলল, তার কাছে এখন বিবাহ দেওয়ার আমার সময় হয় নাই, কখন হবে? 40 দিন পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ তকবীরে উলার সহিত আদায় করে এরপরে প্রস্তাব নিয়ে আসে, সেই বিষয়ে আমি বিবেচনা করতে পারি। এই খবরটা নিয়ে পৌঁছে দিল যুবকের কাছে। যুবক বলে, এটা কোনো ব্যাপার না, 40 দিন আমি তকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ঘর থেকে বের হয়ে গেল, চিল্লাই বের হয়ে গেল, 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নামাজ আদায় করবে। উদ্দেশ্য তো আসলে মেয়েকে ভাবা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 39 দিন যখন পার হয়ে গেল, সে কয় আর একটা দিন পার হয়ে গেলেই আমি বাড়িতে চলে যাব, আমার চাহিদা মতো মেয়েটাকে বিবাহ করতে পারবো। আল্লাহর কুদরত বোঝা যায় না। স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদেরকে তাকে দেখাইয়া বললেন, ওরে আমার বান্দা, তুমি দুনিয়ার মেয়ে চাও না জান্নাতি মেয়ে চাও? সে স্বপ্নের যুগে আল্লাহর সাথে বলে, আল্লাহ আমি জান্নাতি মেয়ে চাই, আমি যেই মেয়ের জন্য পাগল হইলাম তার চেয়ে কোটি কোটি গুণে সুন্দরী হলো জান্নাতি মেয়েরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে বলে দিলেন, যদি জান্নাতি মেয়ে পাইতে চাও, দুনিয়ার মেয়েদের পিছনে পড়ে তুমি পাগল হয়ো না, আমার জন্য পাগল হয়ে যাও, নামাজের জন্য পাগল হয়ে যাও, আমি আল্লাহ 70 থেকে 72 জন সুন্দরী রূপসী কন্যা তোমাকে জান্নাতে দান করব। আর একদিন শেষ করলো, বাড়িতে আসলো, উকিলে যায়, একই যুবক, খবর কি? কো খবর আছে, বড় দারুণ খবর। কি খবর কও, কখন তোমার প্রস্তাব আবার নিয়ে যাব? যুবকটা বলে, ও উকিল সাহেব, আর আমার পক্ষ থেকে মেয়ের কাছে প্রস্তাব পাঠাইতে হবে না, আমি দুনিয়ার মেয়েকে চাই না, আমি স্বপ্নে দেখেছি জান্নাতি রমণীরা কত সুন্দর, একমাত্র নামাজের মাধ্যমে পাওয়া যাবে। আজ থেকে আমি নামাজের সহিত মনোযোগী হয়ে গেলাম, দুনিয়ার কোনো মেয়ের আর আমি চাই না। এমন বহু প্রমাণ আছে, 5 ওয়াক্ত নামাজ তকবীরে উলার সহিত পড়ার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা কোনো বিপদ আপদে পড়লে এই সেই কত কিছু যে মান্নত সান্নত করি, সবচেয়ে বড় মান্নত হইল আমি 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে চাইব, সব কিছু দিতে পারেন কে? আরেকটু জোরে বলেন, কে? কিছু দেওয়া দরকার, সব আমি চাইবো আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো। এই জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুঁজলে পাওয়া যায়, রাসুলের যখন যা কিছু প্রয়োজন হইতো, 2 রাকাত সালাতুল হাজত নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। আমরা চাইতে রাজি তো? আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। বনি ইসরায়েলের কিছু মানুষ আছে, নিজে নামাজ পড়ে না, অন্যরে নামাজের কথা বলে, নিজে ভালো কাজ করে না, অন্যকে ভালো কাজ করার কথা বলে, এমন মানুষ আমাদের সমাজেও আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আতামুরুনা নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা তোমাদের নিজেদের কথা ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো, আল্লাহর কিতাব তোমরা পড়তেছো, আফালা তাআকিলুন, এরপর কি তোমরা বুঝো না? বলেন আমাদের সমাজের মধ্যে জানে না এমন মানুষ খুব কমই আছে, জানে শতভাগ কিন্তু মানে এক বাক, কথা বলেন, জানে না এমন কোনো মানুষ নাই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে উপকার হবে কোনটা করলে ক্ষতি হবে। এই এলাকায় যত মানুষ মাহফিলে আসছেন, মোটামুটি বেশিরভাগ লোকের জানা আছে না? বাকি আগামীকাল থেকে আসবে মানার পালা, কথা বলেন ঠিক কিনা? এক এলাকার মাহফিলের মধ্যে গেলাম, আমার আগে এক অতিথি প্রায় 40 মিনিট পর্যন্ত বক্তব্য দিছেন, যেই বক্তব্যগুলি দিছেন বাস্তবে খুঁজলে দেখা যাবে একটা কথাও তার মধ্যে আমলে আছে কিনা আমার সন্দেহ লাগে। বুঝেন না কথাটা?
এইজন্য আমার মুসলমান ভাইরা কোন কোন জায়গায় আছে এমন ভাবে বলে যে আলেম উলামা যা বলে তা আপনারা মানবেন কোরআনে যা বলে তা আপনারা মানবেন দেখা গেছে কি তা এখান থেকে বাইরে গেলে দেখা যায় আলেম উলামার পক্ষে না কোরআনের পক্ষে না বোঝা গেল মুখে কর বলে এক কথা পিছনে হলো কথা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুখে মধু অন্তর বিষ তার নাম হলো মুনাফিক আরেকটু জোরে বলেন ঠিক কিনা সুতরাং ভালো কাজ নিজে করতে হবে অন্যদেরকেও উৎসাহিত করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে হুজুর আমি মিঠাইকে বেশি পছন্দ করি আপনি একটু উপদেশ দেন আপনি একটু দোয়া করেন আমি যেন মিঠাই কম খাওয়ার অভ্যাস করি রাসূল কিছু বলেন না বেশ কয়েকদিন পর্যন্ত নিজে আগে মিঠাই কম খাওয়ার অভ্যাস করছেন করার পরে ওই সাহাবীকে বলছেন এই তুমি আগামী কাল থেকে একটু মিঠাইয়ের পরিমাণ একটু কম খায়ো সুবহানাল্লাহ জোরে বলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন জাহান্নামে গেলাম জাহান্নামে যাওয়ার পরে দেখলাম একদল লোকদের জিহ্বাগুলো জাহান্নামের আগুনের কেসে দ্বারা কাটতেছেন নবীজি বলেন আমি জিব্রাইলকে বললাম হে জিব্রাইল তারা কারা তাদের অপরাধটা কি তাদের জিহ্বাগুলো কাটা হইতেছে রাসূল বলেন যারা ভালো কাজের কথা অন্যকে বলে নিজে মানে না নিজে ভালো কাজ করে না অন্যকে ভালো কাজ করার জন্য উপদেশ দেই হোক সে নেতা হোক সেই নেত্রী হোক সে আলেম হোক সে ইমাম হোক সে মুহাদ্দিস হোক যেই কোন লোক নিজে ভালো কাজ না করে অন্যকে যারা ভালো কাজের উপদেশ দেই যে নিজে আমল করে না অন্যকে আমলের তাকিদ দেই রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জিহ্বাটা আল্লাহ তাআলা আগুনের কেসি দিয়া জাহান্নামে কাটবে আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম হে আমার বান্দা বান্দিগণ তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন এবং নিশ্চয় ইহা কঠিন কাজ তবে যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় আলোচনা করেছেন এক নাম্বার হলো আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে সাহায্য চাইতে হলে নামাজের মাধ্যমে যেন হয় দুই নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে যেন হয় এই জন্য আমার নবীজির ইতিহাস খুঁজলে পাওয়া যায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলামের প্রথম যুদ্ধ যেই হয়েছিল ওই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ মুসলমানদের মুজাহিদের সংখ্যা ছিল 313 জন কাফের মুশরিকদের সংখ্যা ছিল প্রায় 1000-এর চেয়েও আরো বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা রাত ওই ময়দানের মধ্যে নফল নামাজ পড়লেন সারা রাত নফল নামাজ পড়লেন আর আল্লাহর কাছে বললেন হে আল্লাহ মুসলমানদের মুজাহিদের সংখ্যা হলো 313 জন কাফের মুশরিকদের সৈনিকদের সংখ্যা হলো 1000 হে আল্লাহ আমাদের তুলনায় তাদের সৈনিকও বেশি অস্ত্র শস্ত্র বেশি আমাদের ক্ষমতার বলে তাদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব নয় যদি আপনার পক্ষ থেকে সাহায্য না আসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সারা রাত্রের নামাজকে এমন ভাবে কবুল করেছেন এমন ভাবে মুনাজাত কবুল করেছেন এ 313 জন সাহাবায়ে কেরামগণের সাথে আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে মুজাহিদ বানাইয়া যুদ্ধ করাইয়া হাজার কাফের মুশরিক সৈনিকদের উপর মুসলমানের হাতে বিজয়ের পতাকা উঠিয়ে দিলেন আমার বন্ধুগণ শুন এর দ্বারা বোঝা গেল আমার নবীজি যখন এই বিপদে আসতেন তখন সাহায্য চাইতেন জোরে বলেন কার কাছে আমার বন্ধুগণ ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় মুরব্বী ছিলেন যিনি বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানের মধ্যে কালিমার দাওয়াত নিয়ে যায় নাই তার নাম হলো মাওলানা আলী আকবর সাহেব রহমাতুল্লাহ আলাই ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই যাকে বলতেন কালো মানিক সুবহানাল্লাহ লোকটা দেখতে খুব কালো আমল খুব ভালো কাকরাইল মসজিদে জীবনটা কাটিয়েছে
12 জন লোক নিয়ে তিনি দিল্লিতে গেলেন, 40 দিন কাটাইলেন, মানুষকে কালিমার দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, ভালো কাজের পরামর্শ দিলেন, মন্দ কাজ থেকে বাঁচার জন্য যত পরামর্শ দিলেন, 40 দিন শেষ হয়ে গেল, টাকা নাই পয়সা নাই, সকল মামুরে এসে বলল আমির সাহেব বাংলাদেশে যেতে হলে টাকার দরকার পয়সার দরকার, রুপিয়া নাই, এখন আমরা কিভাবে যাব। আমির সাহেব বললেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন। হে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, তাড়াতাড়ি করে দুই রাকাত নফল নামাজ আদায় করো। প্রত্যেক মামুরেরা দুই রাকাত নফল নামাজ আদায় করে অবশেষে বললেন আইজন পত্রগুলো মসজিদের বারান্দায় রাখো। মসজিদের বারান্দায় রাখলেন, 5 মিনিট সময় মোরাকাবায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মূসা নবীকে তুমি নদী পারাপারের ব্যবস্থা করেছিলে, আমরা তো মূসা নবীর মতোই দাওয়াতের কাজ নিয়ে বের হয়ে আসলাম, আল্লাহ গো তুমি মেহরবানি করে আমাদেরকে বাংলাদেশে পৌঁছার ব্যবস্থা করে দাও। 5 মিনিট সময় যখন আল্লাহর কাছে আবেদন করলেন, 5 মিনিট পরে এলহাম আসলো, হে হে আলী আকবর চক্ষু খুলিয়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিল্লি থেকে চট্টগ্রাম মার্কাজ মসজিদে পৌঁছে দিয়েছি। আমার বন্ধুগণ আসুন চক্ষু খুলিয়া দেখি পুরা 12 জনের জামাত চট্টগ্রাম মার্কাজ মসজিদে হাজির হয়ে গেছে। ও মুসলমান, নামাজের মাধ্যমে উপকার লাভ করা যায় কি যায় না? আরেকটু জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়ার একজন আল্লাহর কুতুব ছিলেন, যিনি হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইর খলিফা, আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাদের মসজিদের হুজুর হুজুর চিনবেন, মেঘনা নদী পাড়ি দিয়ে গেলেন ওই ওনার এলাকার মধ্যে মাহফিল করতে, রাত্র 2টা বেজে গেছে, পরের দিন মাদ্রাসায় হাদিস পড়াইতে হবে, মেঘনা নদীর পাড়ে এসে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ নামাজ শেষ, মোনাজাত শেষ হয়ে গেল, এত গভীর রজনীতে মেঘনা নদীর মধ্যে নৌকা থাকার কোনো সম্ভাবনা নাই, মাঝি পাওয়ারও কোনো সম্ভাবনা নাই, নামাজ শেষ দোয়া শেষ, মাঝি ডাকতেছেন হুজুর আপনার জন্য আমি অপেক্ষা করতেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নৌকার মধ্যে উঠলেন, মেঘনা নদী পাড়ি দিলেন, লালপুর যায় পয়সা গেলেন, হুজুর তাকে বিনিময় দিতে চাইলেন, ওই লোকটা বলল হুজুর রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে, আমি কোনো টাকা রুজি রোজগার করার জন্য আসি নাই, আপনার খেদমত করার জন্য আমি এসেছি। রাত্রে 3টার সময় মেঘনা নদীতে কোনো নৌকা পাওয়া যায় না, মাদি পাওয়া যায় না, আমার মনে হয় নিশ্চয়ই সে হলো আল্লাহর ফেরেশতা। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা যখন কোনো বিপদ আপদে পড়ব, দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আওয়াজ করে বলেন দোয়া করব, জোরে বলেন কার কাছে, আরেকটু জোরে বলেন কার কাছে। অনেকগুলো ইতিহাস আছে, সবগুলি নয়, মূল মূল কথারা বলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের এক বিবির নাম ছিল সারা, লম্বা ইতিহাস কোরআনুল কারিমের মধ্যে আছে। উনি যখন বাড়ি থেকে এরকম নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হলো, এক জালেম বাচ্চার দেশ পার হয়ে যাইতে হয়। জালেম বাচ্চার নিয়ম হলো কোনো নতুন বউ যদি আমার দেশের উপর দিয়া যায় তাকে কয়েকদিন পর্যন্ত তার নিজের বাড়ির মধ্যে রেখে অপকর্ম করত, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিমকে এক জেলখানার মধ্যে রেখে দিলেন, আর সারাকে বললেন হে সারা, লম্বা ঘটনা মূল কথাটা বলতেছি, তুমি আমার মনের আশা পূরণ করতে হবে, আমার দেশের আইন হলো নতুন বউ আমার বাড়িতে আগে কয়েকদিন থাকতে হয়। সারা বললেন হে বাচ্চা, আমার ধর্ম মতে আমার নিয়ম মতে আমি অপকর্ম করতে পারি না, এই কথা বললে কোনো কাজ হবে না, যদি কাজ নাই হয় আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ঠিক আছে পড়ো, বাচ্চা মনে মনে ভাবে আমার বাউন্ডারির বাহিরে তো আর সে যাইতে পারবে না, রুমের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে অসুবিধা নাই। 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার স্বামী হইল একজন পয়গাম্বর, আমি হইলাম পয়গাম্বরের বিবি, আমার সাথে জালেম বাচ্চা অপকর্ম কর আল্লাহ তুমিও তো সহ্য করবা না, আমার স্বামীও তো সহ্য করবে না, আমিও তো সহ্য করব না, আল্লাহ গো এই জালেম বাচ্চার হাত থেকে আমাকে বাঁচাও। 2 রাকাত নামাজ শেষ করার
করার সঙ্গে সঙ্গে এই জালেম বাচ্চার শরীরের মধ্যে এমন কম্পন আরম্ভ হয়ে গেছে, যার কারণে বলতে বাধ্য হয়েছে, হে সারা তুমি আমাকে মাফ করে দাও, আমার মনে হয় তোমার মুনাজাতের কারণে আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। শুধু কম্পন আরম্ভ হয় নাই, তার চক্ষুর দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে গেছেন, বলছেন তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার জুড়ে বলেন। হযরত সালা কয়েকবার যখন তার কাছে মাফ চাইল, আল্লাহর কাছে মোনাজাত করার পরে তখন আল্লাহ তাআলা তার চক্ষুকে ভালো করে দিলেন, আর সারাকে আল্লাহ তাআলা নিষ্কলঙ্ক বানাইয়া আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, কাফের মুশরিকরা কয় এখনই মারার সময়, বনী মাখজুমের লোকটা হাতের মধ্যে বিশাল বড় একটা পাথর নিয়ে পিছনের দিক দিয়ে গেছে যে এখনই হত্যা করবে, নবী মুহাম্মদ নিরিবিলি একা একা দাঁড়ায় আছে, আল্লাহ তাআলা তার সামনে এমন একটা ভয়ঙ্কর আকৃতিতে, আল্লাহ তাআলা কোনো কোনো কিতাবে আসছেন বাঘের আকৃতি, কোনো কিতাবে আসছেন উটের আকৃতি, এমনভাবে চেহারা নিয়ে হুঙ্কার মারল, সাবধান হে বনি মখজুমের সর্দার সাবধান, একটা কদম যদি সামনে বাড়াও তোমাকে এখনই আমি খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলিনি।